হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হলো এক বিগ ব্রেকিং নিউজ। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের ফাইনাল সেমের শিডিউল বেরিয়ে গেছে এক্সামের। তো ইভেন্ট সেমগুলোই বা পরীক্ষা কি হবে না আদৌ হবে না সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে। চলো, যারা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাদের বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও এলে সবার আগে তোমরা দেখতে পাও। চলো ভিডিও শুরু। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সবাই, ইউনিভার্সিটি অফ বর্ধমান কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট প্রোগ্রাম বিএ বিএসসি বিকম সেমিস্টার সিক্স অনার্স আন্ডার চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিবিএসসি এক্সামিনেশন, মানে সিবিএসসি আন্ডারে যে সিক্স সেমিস্টার এক্সাম হবে তার শিডিউল নিচে দেওয়া হয়েছে। অনার্স সাবজেক্টের জন্য কী শিডিউল দেওয়া হয়েছে তোমরা দেখো, 10টা থেকে 12টা 40 মার্কসের জন্য, অর্থাৎ তোমরা 2 ঘন্টা পরীক্ষা দিতে পারবে 40 মার্কসের এক্সামের জন্য, এবং 10টা থেকে 1টা বা 60 মার্কস, মানে তোমরা 60 মার্কসের জন্য 3 ঘন্টা পরীক্ষা দিতে পারো। সাবজেক্টের মধ্যে কী কী রয়েছে যারা অনার্স করছো আর কি, তাদের জন্য আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রান্স, জিওগ্রাফি, হিন্দি, স্টোরি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃতি, সাঁওতালি, সোশিওলজি, উর্দু, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্থ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, কী বলছি, ফিজিওলজি, ফিজিকোলজি, স্ট্যাটিস্টিক, জুওলজি, অর্থাৎ এই অনার্সের সাবজেক্টগুলো তোমাদের এক্সাম হবে। অর্থাৎ যে যে বিষয়ে অনার্স নিয়েছো সেই বিষয়ে অনার্সের এক্সামের শিডিউল কী রয়েছে, 7/8/2021 অর্থাৎ আগস্টের 7 তারিখে তোমাদের কোর কোর্স 13 সেটা পরীক্ষা হবে, এবং 9/8/2021 অর্থাৎ আগস্টের 9 তারিখে তোমাদের কোর কোর্স 14 পরীক্ষাটা হবে, এবং এক্সেপ্টেড ইকোনমিক্স হতে পারে, এডুকেশন হতে পারে, ইংলিশ, মানে তোমাদের কোর কোর্স যেটা আছে আর কি। 10/8/2021 মানে আগস্টের 10 তারিখে ডিএসসি 3টা পরীক্ষা হবে, এবং 11/2021 ডিএসসি 4 অর্থাৎ অনার্সে 11 তারিখে 11 আগস্টে অনার্সের ডিএসসি 4টা পরীক্ষা হবে, ঠিক আছে। এটা তুমি অনার্সের শিডিউল তোমরা দেখলে। এবার দেখো বিকম অনার্স, এটা বিএ বিএসসি অনার্স হলেও বিকম অনার্সের জন্য কী কী রয়েছে, সেম 7/8/2021 ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের পরীক্ষাটা হবে, কোর কোর্স 13, এবং 9/8/2021 ইনডাইরেক্ট ট্যাক্স ল কোর কোর্স 14 পরীক্ষাটা হবে, এবং 10/8 ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট বিজনেস ট্যাক্স প্রসিডিউস অ্যান্ড ম্যানেজমেন্ট ডিএসসি 3টা, এবং 11/8/2021 ইন্টারন্যাশনাল বিজনেসের পরীক্ষাটা হবে তোমাদের 10টা থেকে 1টা। দেখো টাইম দেওয়া আছে 10টা, মানে 3 ঘন্টা করে তোমরা টাইম পাবে 60 মার্কস, এবং প্রজেক্ট তারপরে ডিস্টেন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম হ্যাল বি কমপ্লিট বাই 31/8/2021 অর্থাৎ তোমাদের 31/8/2021 মানে জুলাইয়ের 31 তারিখের মধ্যে আশা করছি তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট সমস্ত কিছু কলেজ কর্তৃপক্ষ দ্বারা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তারপরে যারা জেনারেল কোর্সে পড়ছো তাদের জন্য দেখো মর্নিং এবং আফটারনুন, মর্নিংয়ে কী কী রয়েছে দেখো, 10টা থেকে 12টা পর্যন্ত মর্নিংয়ে 40 মার্কসের জন্য পরীক্ষা হবে, এবং 10টা থেকে 1টা পর্যন্ত 60 মার্কসের পরীক্ষা হবে। পেপার কী রয়েছে, 7 তারিখে রয়েছে বেঙ্গলি, বোটানি, ফান্ডামেন্টাল ইনভেস্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স ল, এবং 9 তারিখে রয়েছে ফিলোজফি, নিউট্রিশন, এটা মর্নিংয়ের বলছি আমরা, দেখো ভালো করে দেখে নেবে। 10/8/2021 হিস্টোরি ম্যাথামেটিক্স, 11/8 ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক্স, ফিজিওলজি, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর 12 তারিখ হচ্ছে আরবিক, সংস্কৃত, হিন্দি অ্যান্ড কেমিস্ট্রি, আর আফটারনুন যেটা বলছি সেটা কটা থেকে পরীক্ষা হবে, 2টা থেকে 4টে 40 মার্কসের জন্য, 2টা থেকে 5টা 60 মার্কসের, সেম 40 মার্কসের জন্য 2 ঘন্টা, এবং 60 মার্কসের জন্য 3 ঘন্টা। সাবজেক্ট পেপার কী কী রয়েছে আফটারনুনে যেটা বলছি, অ্যাস্ট্রোপলজি, ফিজিক্স, জিওলজি, ডিফেন্স সায়েন্স, সোশিওলজি, তারপর রয়েছে 9 তারিখে রয়েছে স্ট্যাটিস্টিক, ইংলিশ, 10 তারিখে রয়েছে উর্দু, সাঁওতালি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, তারপরে 11 তারিখ রয়েছে ফ্রান্স, এডুকেশন, জিওলজি, ইন্টারন্যাশনাল বিজনেস, ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং 12 তারিখে রয়েছে দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, পেন প্ল্যান প্রোটেকশন। তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই, আমি এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো এবং তোমরা পরে দেখে নিতে পারবে। তারপরে প্রোগ্রাম ফর জিই টু মর্নিংয়ের জন্য যে জেনারেল টু যেটা মর্নিংয়ের জন্য 10টা থেকে 12টা পর্যন্ত 40 মার্কসের, এবং 10টা থেকে 1টা পর্যন্ত 60 মার্কসের। সাবজেক্ট কী রয়েছে, 13 তারিখে যে পরীক্ষাটা হবে আর কি, আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রান্স, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, উর্দু, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর বিকম জেনারেল, এটা বিকম জেনারেল নিয়ে যারা পড়ছো আর কি, ম্যাথামেটিক্স, ডিফেন্স স্টাডিজ অ্যান্ড ফিজিওলজি। প্রোগ্রাম সেক্স 4 মর্নিং, মর্নিংয়ের জন্য কী রয়েছে দেখো, যেটা সেকশন 4 পড়ছো তারা আইমি সাবজেক্ট 14 তারিখ হবে, এটা আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, যা যা সাবজেক্ট এগুলো সমস্ত কিছু পরীক্ষা হবে। আর ইভেন্ট সেমের জন্য তোমরা যেটা বলছো, ইভেন্ট সেমের জন্য ইউজিসি একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে যে যারা আগে সেম অর্থাৎ যারা এবছর সেকেন্ড সেমে পরীক্ষা দেবে বা ফোর্থ সেমে পরীক্ষা দেবে তাদের জন্য, আগের থার্ড সেমে তোমরা যা নাম্বার পেয়েছো বা সেকেন্ড সেমে যারা দিয়েছো ফার্স্ট সেমে যা নাম্বার পেয়েছো
সেই নাম্বার অনুযায়ী ইন্টারমিডিয়েট যে সেমগুলো মানে এই তোমরা যে পরীক্ষা দেবে সেটিকে উত্তীর্ণ করে দিতে বলা হয়েছে, এবং প্র্যাকটিক্যালের নাম্বার এবং ইন্টারনাল এক্সামিকে দ্বারা এক্সামিনেশনের দ্বারা এই মাধ্যমে বলি বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথ বিশ্বভারতী ইতিমধ্যে ইভেন সেমের পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু এখনও বর্ধমান ইউনিভার্সিটি বা কল্যাণী ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি এরা এখনও পরীক্ষা ক্যান্সেল করেনি। এই এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা ঠিক করবে সেটাই সর্বজন গৃহীত হবে, অর্থাৎ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেওয়া হবে না যে পরীক্ষা বাতিল করতে হবে বা পরীক্ষা নিতেই হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা ঠিক করবে সেটাই হবে। তাই তোমাদের বলছি এখনও যারা প্রিপারেশন নিচ্ছ তো প্রিপারেশন নিয়ে যাও, এখনও ইউজিসি নিয়ম দিলেও তোমাদের ইউনিভার্সিটি হয়তো বাতিল করেনি, যেমন পরীক্ষা চলছে সেরকম হবে, হয়তো তোমাদের পরীক্ষা হয়েও যেতে পারে। তো আমি বলবো তোমরা প্রিপারেশন নিয়ে যাও, এবং পরে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানাবো। তা করতে করতে গুড বাই, এবং ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।